হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি শেয়ার করবো মাছের একটা অন্যরকম রেসিপি খুব অল্প সময়ে কীভাবে সুস্বাদু মাছ রান্না করা যায় ঘরোয়াভাবে সেটা আমি দেখাবো তো চলো দেখে নেওয়া যাও পুরো রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আর খুবই অল্প সময়ে এটা করা যায় তো সবার প্রথম আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি আমি এখানে কাতলা মাছ চার পিস নিয়ে নিয়েছি তো মাছ আমরা অনেক রকমভাবেই খাই তো এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো মাছটাকে এবার আমি জল ঝরিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে হাতে সাহায্যে এভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো যেহেতু মাছে এক্সট্রা জল থাকে সেটা এইভাবে মেখে রাখলে বেরিয়ে যায় তারপর আমি মশলা এখানে কাঁচা লঙ্কা জিরে আদা বাটা করে নিয়েছি মিহি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম তো তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব। মশলাটা ভালো করে এইভাবে মেখে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুবই ভালো হয় সময় না থাকলে সেটা মেখে সাথে সাথে রান্না করা যায় তো এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে যে ম্যারিনেট করেছিলাম মাছটা সেটা আমি দিয়ে দেব। তো এবার মাছটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই ফ্লেম দিলে কিন্তু একদমই চলবে না তাহলে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে মাছটাও পুড়ে যাবে একদমই ভালো লাগবে না খেতে তো এটা মাথায় রাখতে হবে মিডিয়াম ফ্লেমে আমাকে রান্নাটা করতে হবে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব আর খুব সাবধানে উল্টাতে হবে যেহেতু কাঁচা মাছ ভেঙে যেতে পারে তো এইভাবে উল্টে পাল্টে আমাকে দু থেকে চার মিনিট মশলা আর মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর সেটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে তো ভালো করে কষে আসলে তার মধ্যে আমি এবার ফুটন্ত গরম জল দিয়ে দেব তো আমি বলি সবসময় রান্নার ক্ষেত্রে ফুটন্ত গরম জল ব্যবহার করলে খুব ভালো হয় কালারটা বেশ সুন্দর হয় খেতেও বেশ টেস্টি হয় তো আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে মাছটাও বেশ কালার হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমি চার পিস মাছ আমার খুব বেশি ঝোল হবে না এটা একটু গ্রেভি হবে সেই জন্য আমি সেই পরিমাণ বুঝে আমি জলটা কিন্তু দিলাম দিয়ে এবার জল ফুটতে শুরু করেছে এভাবে পাঁচ মিনিট আমাকে হাই ফ্লেমে এবার ফুটতে দিতে হবে তাহলে মাছটাও বেশ সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে এবার আমি পোস্ত আর এখানে সর্ষে নিয়েছি শিলনোড়ায় ভালো করে মিহি করে পেস্ট করে সেটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর আমি এখানে চার টুকরো কাজু এটা ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দেব আর এই কাজু পেস্টটা দিলে এত সুস্বাদু হয় রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে তো এইভাবে কাজু দিয়ে এবার কিন্তু মিডিয়াম ফ্লেমে তারপর কাজু যেহেতু ব্যবহার করেছি সেহেতু চিনি একটু লাগবে তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু উল্টে পাল্টে দেব তো আর বেশিক্ষণ লাগবে না তো এইভাবেই রেডি হয়ে গেল আজকের আমাদের কাতলার কাঁচা সর্ষে পোস্ত রেসিপি তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি খুবই ভালো লাগবে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখতে থাকো আমার চ্যানেলের রেসিপিগুলো